আর অপেক্ষা করতে পারছে না, বড্ড কষ্ট হচ্ছে ওর। একটা আলু ভাজা অলরেডি খেয়ে নিয়েছে। তোমার খুব প্রিয় খাবার জিনিসটা দেখাই, এই দেখুন, মানে দেখেই লোভ লাগছে। এটা যে আমি কি পরিমাণে ভালোবাসি, একটা বাড়ি যাতে একটু সেফ আসে। আজকে একটু বাড়িতে লোকজন আসার ব্যাপার আছে। এটা হচ্ছে আলু পোস্ত, আলু পোস্ত মানে এবারে ফুটবে আর কি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, কাতলা মাছ, এই যে এটা সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। এখানে মাংসর প্রিপারেশন রয়েছে, এই যে আলু, এখানে পেঁয়াজ, আর এই যে মাংস। এই যে দিদি এখানে কাজ করছে, বলছে প্রত্যেক বারে আমাকেই খালি তুলবে। এখানে স্যার সব বাজার টাজার করে এনে বসে আছেন। এই যে পাশে চাল রাখা আছে, এইখানে হচ্ছে ভাজা ভুজি, আলু ভাজা, পটল ভাজা, আর এই যে ডাল, এই মোটামুটি আইটেম। বাকি সব কাঁচা আছে, প্রিপারেশন চলছে, পাকা করতে হবে। এখানে একজন পড়ছে, ও বেচারি, ওকে আমি বলতে ভুলে গেছি যে আজকে পড়াবো না, ও আমায় গালাগাল দিতে দিতে বসে আছে এখানে। তো যাই হোক, চলুন এরপর পুরো রান্না বান্না হয়ে গেলে আপনাদের দেখাবো। ভাত বাড়া চলছে, এবারে খেতে দেব। আমি এই বাটি দিয়ে ভাতটা বাড়ি যাতে একটু সেফ আসে। তাড়াহুড়ো করছি এজন্য খেতেও যাচ্ছে। বাকি খাবারগুলো দেখিয়ে দাও, ওইখানে আছে। আসুন, ঘন ডাল, বুঝি পাচ্ছেন, এটা কিন্তু মুসুর ডাল, ঠিক আছে, আম দিয়ে। এই যে আম, আচ্ছা এটা হচ্ছে কাতলা মাছ, এটা মোটামুটি সর্ষে বাটা দিয়ে হয়েছে, এটা কাঁচা লঙ্কা দিয়ে। চলে আসুন এইদিকে, পোস্ত, বাঙালির সেরা পোস্ত। পোস্ত খাওয়ার ইচ্ছা চলে যাচ্ছে লোকের, কারণ প্রায় 2300 টাকা কিলো। জানি না, একটা সময় হয়তো পোস্ত বিলুপ্ত হয়ে যাবে। আর এই ভাজা বুঝি বাঙালি যেটা চায়, একটু আলু ভাজা, একটু পটল ভাজা। চলুন একটু ওখানে গিয়ে দেখাই। এখানে মাংস গরম হচ্ছে, হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর রং হয়েছে, খেতে আশা করি ভালোই হবে। এটা আমি করিনি, আজকে আমাদের বাড়িতে যে জোনালি কাজ করে, আমাদের যে মানে আমাদের দিদি স্থানীয় বোন স্থানীয়, ওই দায়িত্ব থাকে রান্নার, ও করেছে আজকে, এটা ওই করেছে ম্যাক্সিমামটা আজকে, ওর পিতা সাহায্য করেছে, আর আমার বাজার দোকান করা ডিউটি, আমি রান্না করিনি আজকে। এই মোটামুটি দেখুন ভাগ হয়ে গেছে, তারপর সাজিয়ে নিক, আমরা আবার আসছি, ঠিক আছে। আর অপেক্ষা করতে পারছে না, বড্ড কষ্ট হচ্ছে ওর। একটা আলু ভাজা অলরেডি খেয়ে নিয়েছে। কোনটা বেশি আকর্ষণ করছে তোকে? মাংস আকর্ষণ করছে। এখনো আছে, চাটনি আছে, দই আছে। এই আমাদের মেয়ের লোক চলে এসছে, মনোজ কুমার হিসেবে পরিচিত, বাগনানের হিরো, এখনো গ্ল্যামার আছে। এটা হচ্ছে আমাদের জিজা, খুব কাছের লোক আমাদের, নামেই জিজা, আমাদের বন্ধুর মতো একদম। একজন নামছে বোধ থেকে, এটা হচ্ছে বড় বিশি, সমস্ত লোক, সমস্ত লোক। না বসো বড়ো।
শুরু করা যাক খাওয়া দাওয়া। এবার ডালটা দিয়ে দিই দেন একটু। মাংস হয়েছে তোমার, মাছ মাছ হয়েছে, ঠিক আছে সবাই শান্তিতে খাক, তারপরে আবার ফিরে আসবে। ঠিক আছে একটুখানি দে টকের ডাল, হ্যাঁ দরকার লাগলো নিয়ে। হ্যাঁ দর্শকদের বলে দাও, চলুন যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। চলুন খেয়ে নিই। এটা আমার বাড়ি থেকে এনেছে আমার জন্য, দুই পিসিকে সকালবেলা দেখলেন, বড় পিসি ছোট পিসি, তার সাথে আমার ভাইপো, আর তার সাথে হচ্ছে মশাইয়ের সাথে আমার বোন এসেছিল। এখন এটা হচ্ছে আমার খুব প্রিয় খাবার, জিনিসটা দেখাই, এই দেখুন, মানে দেখেই লোভ লাগছে, এটা যে আমি কি পরিমাণে ভালোবাসি সেটা আমি না মানে এ করে দেখুন, মানে দেখেই লোভ লাগছে, দারুণ দারুণ দারুণ। রাত্রিবেলা এই যে মাংস আছে সকালের, আর এই দিদি রুটি করে দিয়ে গেছে, রুটি আর মাংস ডিনারে, আর দই বলছিলাম, দইটা আর দেখানো হয়নি তখন, এই যে মাদার ডেয়ারির দই, সবাইকার প্রিয় মিষ্টি দই। আর চাটনিটা আজকে মাসি পাঠিয়েছিল, চাটনিটা খুব সুন্দর হয়েছিল, আমের জেলি টাইপের, মাসি চাটনি খুব ভালো করে, এই এই দেখুন। তো চলুন আজকের ভিডিওটা, এটা গামছাটা দেখে ভয় পাবেন না, এটা হচ্ছে ওই যে বলে হেঁসেলের গামছা। তো চলুন এই ফ্রিজ দিতে দিতেই বলে দিই এইখানেই ভিডিও শেষ করলাম, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আমি ততক্ষণ রসমলাই খাই, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে।